হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমি এখন ঘুম থেকে উঠছি। আজকে অবশ্য জুয়েল কাজে চলে গিয়েছে, আমি আজকে যাইনি, কারণ আমি গতকালকে ঘুরতে গিয়েছিলাম, তারপরে আর কি ক্লান্ত হয়ে গেছি, তার জন্য আর কি যেতে পারিনি। তো আজকে বাসায় আছি এখনো। তো আজকে আমি বাসায় একা একা, বোরিং দিন যাবে। আজকে শুধুমাত্র আমার মোবাইল চাপতে হবে, ফেসবুক চালাইতে হবে, দেন টিভি দেখতে হবে। আমি আবার হিন্দি মুভি খুব পছন্দ করি, তো আর কি এইগুলা দেখতে হবে, কারণ আজকে তো আমি একা একা, এর জন্য আর কি। তো এখন আমি ঘুম থেকে উঠব, তারপরে ব্রাশ করব, দেখি ব্রাশ করে ফেলি। আমি অবশ্য এটা ইউজ করি, সেন্সিটিভ যেটা এটা ইউজ করি, এটা ভালো লাগে আমার ব্রাশের জন্য, মানে ব্রাশ করার জন্য আর কি। আমি একটু ফেস ওয়াশ দিব, এই ফেস ওয়াশটা ইউজ করি। ফেস ওয়াশটা দিয়ে ভালো করে একটু মুখটাকে একটু, বাংলায় বলি খাদি বাংলায় যে ডলার বলি করে নিচ্ছি, মাসাজ করে নিলে আর কি ভালো হয় একটু, এটা ময়লা টয়লা পড়লে আর কি উঠে যায়। মুখটা মুছে ফেলি আর কি। ভালোবাসি আর কি, ফ্রেশ ফ্রেশ লাগে, এর জন্য প্রতিদিন সকালবেলা চুলটা চিরুনি করে ফেলি। এখন সকাল সকাল মুখটা ওয়াশ করে আসলাম, এখন একটু মুখে ক্রিম দিব। ক্রিমটা দিলে মুখটা কেমন যেন চচ্চর চচ্চর করে, এখন একটু ক্রিম দিয়ে দিই, একটু ক্রিম দিই। আমি অবশ্য এই ক্রিমটা ইউজ করি, এটা আমার জন্য আর কি, এটা ভালো লাগে আমার আমার মুখে আর কি শুট করে, ভালো লাগে, তো আমি এটা ইউজ করি নর্মালি। পড়ে যাচ্ছে, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মেয়েদের অনেক কাজই থাকে, তবে আমার আজকে আজকে না, আমি অবশ্য সব সময়ের জন্য থালা বাটি গুলো সকাল মানে রাতের বেলা যখনই আর কি খাই তখনই আর কি ওয়াশ করে রাখি, ওইগুলো আর কি জমিয়ে রাখি না, ওইগুলো যখনই খাওয়া দাওয়া শেষ তখনই আর কি ওয়াশ করে রাখি, আমার জন্য সকালবেলার থালা বাটি গুলো ওয়াশ করতে হয় না। সকালবেলা ওঠার পরে একটু ঘর ঠর গুলো ঝাড়ু ঠাড়ু দিতে হয়, যেহেতু আমার ঘরের ফ্লোরটা হচ্ছে উড দিয়ে মানে কাঠের ওইটা দিয়ে তৈরি, তো আমাকে ঝাড়ু দিতে হয়, আমাকে হুবার করতে হয় না। তো যেদিন সকালবেলা উঠে একটু ঝাড়ু দিয়ে নিই, তারপর নিজে একটু ফ্রেশ হই। এখন আমি সকালে নাস্তা খাবো, তো দেখা যাক আমি এখন সকালে নাস্তা কি খাই। একটু লসুন দিয়ে দিই, শীতের সময় লসুনটা দেওয়া ভালো, একটু দিয়ে দিই আর কি। লসুন দেওয়া শেষ, সকাল সকাল একটু সেন্ট দিয়ে দিলাম। এই
এটা দিলাম আর কি, আর একটু ফ্রেশ লাগবে তাই। এখন আমি কি খাবো সকালে আমি জানি না, তো এখন দেখি ফ্রিজে কি কি আছে। ডিম অবশ্য সিদ্ধ করে রেখে গিয়েছে জুয়েল, ডিম অবশ্যই খাবো। দেখি সাথে মিল্ক আছে নাকি, মিল্ক থাকলে মিল্কটাও গরম করে নিব, মিল্কের সাথে আবার অন্য কিছু দেখা যাক কি কি আছে। আমি এখন বলতে পারছি না কি কি আছে, দেখতে হবে দেন খাইতে হবে। তো এখন আমি ফ্রিজ ওপেন করতেছি। ও একটু মিল্ক আছে আমার অবশ্য, গরম করলে আর কি ভালো হয়। কাপে করে দিই না হলে বেশি হয়ে যাবে, বেশি হয়ে গেলে আমার আবার ভালো লাগে না, একটু কম হলেই ভালো আর কি। সকাল সকাল যে মিল্ক দিয়ে দিলাম একটু ভিতরে, যে আমি মিল্ক গরম করতে বসিয়ে দিয়েছি, এর ভিতরে আমি একটু ডিমটা ছুলে নিই আর এটা আবারও ফ্রিজের ভিতরে রেখে আছি, কারণ বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে। তো আমি আবার চলে এসেছি, ডিমটা অশ করতে হবে আমার। বাকি কোথায় এই যে ডিমটা ছুলতে হবে, অশ করে রেখে দিই। যে ডিমটা এখন চলতেছে, এখন আমার সকালে নাস্তা রেডি করা শেষ। তো এখন আমি কিছু কাজটা সেরে নিব, সকালের কিছু কাজ, ঘর ঠর ঝাড়ু দেওয়া এগুলা, বিছানা টিছানা গোছাবো। বিছানা গোছানো শেষ, তো এখন আমি হিটারটা আর কি অন করে দিব, এর জন্য আগে এখানে সুইচটা দিয়ে দিব। ও এটা না, এটা দিয়ে দিব, অনেক ঠান্ডা। এখন হিটার হবে ঘরের ভিতর, পুরো ঘরের ভিতর এখন গরম হয়ে যাবে। এরপর আমি এখন ঘরের ভিতরটা ঝাড়ু দিব, ঝাড়ুটা নিয়ে আসি। এটা আমাদের জুতো রাখার র‍্যাক, সব জুতাগুলো এখানে রেখেছি, একটা ঝাড়ু দিব। চুল থাকলে আমার আবার ভালো লাগে না, তার জন্য আর কি সবসময় ঝাড়ু দিই, ঝাড়ু দিয়ে মুছি। বেলচা নিয়ে এসেছি, ময়লা জমে গিয়েছে, ময়লাগুলো আর কি উঠিয়ে ফেলি। ময়লা এখন ডাস্টবিনে ফেলে দিব, ডাস্টবিন এখানে অবশ্যই রাখছি। জুয়েল অবশ্য আমার জন্য ডিম সিদ্ধ করে রেখে গিয়েছে, তো এখন আমি একটু রান্নাঘরটা পরিষ্কার করে ফেলব, একটু গুছিয়ে ফেলব সকালবেলা। জুয়েল অবশ্য সকালবেলা উঠে সে তার খাবার দাবার সবকিছু নিজে নিজে বক্সে ভরে নিয়ে চলে গিয়েছে, আমাকে হেল্প করতে হয়নি, কারণ সে নিজে
নিজেই করে, আমার হেল্প লাগে না। আজকে আমি তো জানি এর জন্য এই বক্স গুলো আর কি আমার। আশা করি আমি কালকে যাবো আমার জবে। আজকে আমি রেস্ট নিলে সুস্থ হয়ে যাব, সুস্থ মানে আমি সুস্থ। এবার আজকে আমার অত ভালো লাগেনি যেতে, এর জন্য আর কি আমি যাইনি। হোপফুলি কালকে যাব। এখানে এখন গুছিয়ে ফেললাম, শুধু জায়গাটা মুছে ফেলবো একটু। কিচেনটা পরিষ্কার থাকলে আমার ভালো লাগে খুবই। আমি চেষ্টা করি সবসময় কিচেনটা একটু পরিষ্কার করে রাখার জন্য। কিচেনটা পরিষ্কার করছি W5 দিয়ে। চুলার এখানে আমি সুন্দর করে স্প্রে দিয়ে পরিষ্কার করে ফেলছি, তাহলে চকচক করবে, দেখতে ভালো লাগবে। এখন আমার প্রায় সকালের কাজগুলো শেষ হওয়ার মতো, প্রায় শেষ। তো শেষ হওয়ার পরে আমি এখন সকালের নাস্তাটা করে নিব, যেহেতু আমি আগে থেকে রেডি করে রেখেছি। তো এখন আমি খেতে যাব। চকচকো রাইস ছিল, যেন নামটা ভুলে গেছি অবশ্য, এটা মিল্কের সাথে খাইলে অনেক মজা লাগে, এটা দিয়ে খাবো। এটা নাম ভুলে গেছি, এটা কিন্তু কি যেন একটা নাম ছিল, ভুলে গেছি। আমার একটা চামচ লাগবে, কেটে রাখি। ও একটাই আছে দেখছি, ফল নিয়ে আসতে হবে আর কি, ফলও শেষ, ফল টলগুলো নিয়ে আসতে হবে। তো একটা অ্যাপল ছিল, তো এটাই কাটি, কেটে নিয়ে যাই আর কি খাই। তো এখন খাওয়া দাওয়া শুরু করি। এখানে সকাল 9টা বেজে গিয়েছে আমার। আমি তো আজকে একটু লেটে উঠেছি, যেহেতু কাজে যাইনি, কাজে গেলে অনেক ভোরে ভোরে উঠতে হয়, 5:30টার সময় উঠে সব কিছু গুছাইতে হয়। অবশ্যই আমি সবসময় গুছাই না, জুয়েলকেও কাজের ভাগ দিয়ে দিয়েছি, ওর কিছুদিন থাকে আমার কিছুদিন, তো যেদিন ওর থাকে সেদিন আমি একটু 20 মিনিট বেশি করে ঘুমাইতে পারি, আর যেদিন আমার থাকে সেদিন তো আমার খুব তাড়াতাড়ি আর কি উঠতে হয়। এখন খাইতেছি আর আপনাদের সাথে গল্প করতেছি, এটা কিন্তু প্রাণের মগ, এটা ভালো অনেক মগ, এই মগটা আমার খুব ভালো লাগে। এটা অবশ্য আমি দেশ থেকে নিয়ে আসছিলাম, মানে দেশের জিনিস, আর ফেলতে মন চাই না, ভাবলাম যে রাখি যতদিন আর কি ইউজ করতে পারি করি, তারপরে আর কি ফেলবো। এটা ভালো লাগে আমার, কারণ দেশের জিনিসটা আনি তো আলাদা, তাই না? মিল্কটা অনেক গরম, আজকে আমি একা একা আমি জুয়েলকে অনেক মিস করতেছি, কারণ দুইজন মিলে একসাথে সবসময় খাওয়া দাওয়া করি। আজকে তার চেয়ারটা ফাঁকা ফাঁকা লাগছে, এই যে তার চেয়ার লাগছে। এই আর কি সকালে খাওয়া দাওয়া ছিল। সকালে অবশ্য হ্যাভি খাবার খাই না, কারণ হচ্ছে হ্যাভি খাবার খাইলে খুব দ্রুত মোটা হয়ে যাব। সকালে একটু হালকা পাতলা খাবার খাওয়ার চেষ্টা করি, যাতে খুব দ্রুত মোটা না হয়, আস্তে আস্তে আর কি হয়। তো আজকে
সকালবেলা এটাই ছিল। দেখি দুপুরে আবার অনেক রান্নাবান্না আছে, কারণ আমি তো আগামীকাল থেকে আমার জবে যাব। তো জবে গেলে তো 2 দিনের মিনিমাম রান্নাবান্না করে রাখতে হয়, তো আজকে অনেক রান্নাবান্নাও আছে করব। আমি একা একাই রান্নাবান্না করব, দেখি যদি পারি শেয়ার করব আপনাদের সাথে। তো এখন রেখে দিচ্ছি, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করবেন এবং আমার ফেসবুক পেজ আর আমার ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন এবং আমার ফেসবুক পেজকে ফলো করতে ভুলবেন না। বাই বাই।